নমস্কার বন্ধুরা সামনেই দীপাবলি ও কালী পুজো তো তখন আমরা বোমা ফাটাই বাজি পোড়াই সেই সময় আমাদের চোখে কিছু ক্ষতি হতে পারে তো কি কি ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে আপনারা সবাই আপনাদের চোখকে ভালো রাখতে চান কিন্তু কিভাবে ভালো রাখবেন বা কি করলে চোখে ক্ষতি হয় সেগুলো আমরা অনেকেই জানি না তো বোমা ও বাজির কারণে আমাদের চোখে কি কি ক্ষতি হয় প্রথমত কর্নিয়াল আমাদের এই যে চোখের কালো দেখতে পাচ্ছেন এই কালো পুতলিটার উপর দিয়ে একটা স্বচ্ছ কাঁচের মতো আবরণ রয়েছে যেটাকে আমরা বলে থাকি কর্নিয়া তো বোমা ফাটানোর ফলে ধুলো বা বোমার কিছু স্পার্ক সেগুলো চোখে ছিটিয়ে আসতে পারে বা বাজি পোড়ানোর সময় সেখান থেকে কিছু নোংরা আমাদের চোখে এসে কর্নিয়াতে পড়তে পারে তো কর্নিয়াতে আঘাত পাওয়ার ফলে কর্নিয়া দেখা যাচ্ছে যাচ্ছে তো সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি কর্নিয়াল অ্যাবারেশন তো এই কর্নিয়াল অ্যাবারেশন হলে চোখ দিয়ে জল ঝরে চোখে খচখচ করে চোখ লাল হয়ে যায় এবং আমরা ঝাপসা দেখতে থাকি রেটিনাল ডিটাচমেন্ট রেটিনা আমাদের চোখের সব থেকে সেন্সিটিভ লেয়ার এই রেটিনাল ডিটাচমেন্ট মানে রেটিনা তার নির্দিষ্ট পজিশন থেকে সরে যাওয়া এইবার বোমার আঘাতে বা বিস্ফোরক যখন হচ্ছে তার একটা যে জার্কিং তার কারণে রেটিনা ডিটাচ হয়ে যেতে পারে এবং এই রেটিনা যদি ডিটাচ হয়ে যায় সেক্ষেত্রে আপনার দৃষ্টিশক্তি পুরোপুরিও চলে যেতে পারে কেমিক্যাল বার্ন এই যে বাজি তার ভিতরে কিছু রাসায়নিক পদার্থ থাকে যার কারণে এই বাজিটা জ্বলে ওঠে বা বোমার মধ্যে কিছু রাসায়নিক পদার্থ থাকে যার কারণে সেটা ফেটে ওঠে তো সেগুলো যদি কোনো কারণে আমাদের চোখে যায় তো সেই ক্ষেত্রে কেমিক্যাল বার্ন হতে পারে সেটা আমাদের চোখের টিস্যুকে ড্যামেজ করতে পারে কর্নিয়াকে ড্যামেজ করতে পারে কনজাংটাইভাকে ড্যামেজ করতে পারে আইরিশ ড্যামেজ এই যে বোমা ফাটানোর পর একটা তীব্র আলোর ছটা আসে বা বাজি পোড়ানোর সময় তীব্র আলোর ছটা চোখে আসে তো সেই ক্ষেত্রে আইরিশের ড্যামেজ হতে পারে আইরিশের টিস্যুতে সমস্যা হতে পারে তার ফলে আমাদের যে পিউপিলটা রয়েছে এই যে কালোমনির ভিতরেও একটা ছোট্ট কালোমনি রয়েছে সেই মনিরার ইররেগুলার শেপ হয়ে যেতে পারে এবং সেটা যখন ইররেগুলার শেপে আসবে তখন চোখে আরো আলো ঢুকবে তো চোখ আলোর প্রতি সংবেদনশীল হয়ে যাবে আমাদের চোখে ফোটোফুবিয়া তৈরি হবে তো সেই ক্ষেত্রে আপনার দেখতেও অসুবিধা হবে ব্লান টমা বোমা ফাটানোর ফলে চোখে যদি সরাসরি আঘাত লাগে তো সেই ক্ষেত্রে আপনার রেটিনাতে ব্লিডিং হতে পারে ব্লিডিং হতে পারে বা চোখের যে গ্লোব সেই গ্লোবের যে ভেসেলস গুলো রয়েছে সেই ভেসেলস গুলো ফেটে গিয়ে ব্লিডিং হতে পারে এবং সেক্ষেত্রে মানে আমাদের যে চোখের আইবল সেটাকে আমরা বলে থাকি গ্লোব তো এই গ্লোবের রাপচারও হয়ে যেতে পারে বিস্ফোরণের কারণে এই গ্লোব ফেটে যেতে পারে সেক্ষেত্রে আপনার দৃষ্টিশক্তি পুরোপুরি চলে যেতে পারে অপটিক নার্ভ ড্যামেজ এই যে লাস্ট অপশন বলছি অপটিক নার্ভ ড্যামেজ এটা ড্যামেজ হলে একেবারেই আপনার চোখের জন্য লাস্ট অপশন কারণ অপটিক নার্ভ ড্যামেজ হওয়া মানে আপনার পুরোপুরি ব্লাইন্ড হয়ে যাওয়া এইবার এই যে তীব্র আলোর প্রভাব বা এই যে বিস্ফোরকের কারণে আমাদের অপটিক নার্ভ ড্যামেজ হতে পারে তো এই যে সাতটা বললাম যে ক্ষতিকর প্রভাব এগুলো কিন্তু চোখের দৃষ্টি পুরোপুরি আপনার হারিয়ে দিতে পারে তো বোমা ও বাজি ফাটানোর আগে তার কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে সেগুলো কি সেগুলো আমার নেক্সট ভিডিওতে আসছে সেগুলো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে থ্যাংক ইউ